22তম রাষ্ট্রপতি হিসেবে অভিষেকের পথে শাহাবুদ্দিন চুপ্পু প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে এই মনোনয়ন জানালেন ওবায়দুল কাদের শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়ায় পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ স্থানীয় আওয়ামী লীগের খুশি সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় আদালত বর্জন কর্মসূচির অবসান কালই আদালতে ফিরবেন আইনজীবীরা জানিয়েছেন আইনমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের 22তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান তারা প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন রাষ্ট্রপতি পদে দুদকের সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ আগামীকাল মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং 14 ফেব্রুয়ারি প্রত্যাহার করা যাবে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হবে আগামী 23 এপ্রিল দীর্ঘ 3 বছর 95 সালে জুমিশনার হিসেবে দায়িত্ব পালন পার্লামেন্টারি পার্টি প্রধান বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা সংসদীয় পার্টি পার্লামেন্টারি পার্টি তার উপর গত 7 ফেব্রুয়ারি পার্লামেন্টারি পার্টি বৈঠকে যে দায়িত্ব সর্বসম্মতিক্রমে অর্পণ করেছে তিনি এ মনোনয়ন চূড়ান্ত করেছে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিন মনোনয়ন পাওয়ায় খুশি তার জন্মস্থান পাবনার মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দিত সাধারণ মানুষও রবিবার সকালে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার খবর জানার পরই তাৎক্ষণিকভাবে পাবনা শহরে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের নেতৃত্বে দলের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন এ সময় রিক্সা চালক ভ্যান চালক ও ফুটপাতের দোকানি সহ পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন তারা শাহাবুদ্দিন চুপ্পু আমার ছোটবেলার একসঙ্গে আমার একই পাড়াতে জন্মগ্রহণ একই পাড়াতে ছোটবেলাতে শৈশব কৈশব আমাদের আসলে আনন্দ প্রকাশ করার ভাষা নেই আমার প্রতিবেশী হিসেবে তো আমি খুব খুশি পাবনাবাসীর একটা মুখ উজ্জ্বল কর যা আমরা আশা করিনি পাবনা থেকে প্রথমবারের মতো রাষ্ট্রপতি মনোনয়ন দেয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সাধারণ মানুষ আমরা যখন খবরটা শুনলাম পাবনাবাসী তখন যে আমাদের কি আনন্দ এটা বলে বোঝানো যাবে না কৃতজ্ঞতা জানাই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপরে কারণ আসলে আমাদের পাবনা থেকে রাষ্ট্রপতি মনোনীত হবে এটা আমাদের আসলে ধারণার বাইরে আমরা পাবনাবাসী সবাই অত্যন্ত আনন্দিত পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন প্রায় 5 বছর দৈনিক বাংলার বাণীর পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বাংলাভিশন নিউজ ডেস্ক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল বর্তমানে আদালতের চলমান পরিস্থিতির সমাধান হয়েছে আইনজীবীরা কালই আদালতে ফিরবেন বলে তিনি আশা ব্যক্ত করেন রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আধুনিকায়নের নতুন অভিযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সদর হাসপাতাল স্টাফ নার্স মাঠে তিনি এসব কথা বলেন কেয়ারটেকার সরকার আর ফিরে আসবে না উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন দেশে কেয়ারটেকার সরকারের আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপি করার জন্য যখন কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে মামলা হলো তখন হাইকোর্ট বলেছিল কেয়ারটেকার সরকার সংবিধানের সাথে সংগতিপূর্ণ নয় তাই হাইকোর্ট কেয়ারটেকার সরকার বাতিল করে দেয় আইনমন্ত্রী বলেন সংবিধানে যেভাবে আছে সেভাবে আগামী নির্বাচন হবে তিনি আরও বলেন বিএনপির দাবি হলো সব মানে তবে তালগাছ আমার এর আগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত 11 সদস্যের কমিটি স্থানীয় সার্কিট হাউসে মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান
গাজীপুর শ্রীপুরে বিএনপির পদযাত্রায় পিস্তল উঁচিয়ে ধরা যুবদল নেতা জাহিদুল সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, শনিবার উপজেলার বড়মি ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশের সময় বিএনপির পদযাত্রা থেকে জাহিদুল একটি বিদেশি পিস্তল উঁচিয়ে ভয় দেখান। এ ঘটনায় রাতে শ্রীপুর থানায় বিস্ফোরক আইনে 58 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা হয়। পরে জাহিদুল সহ চারজনকে গ্রেফতার করা হয়। এদিকে খাগড়াছড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে নগদ অর্থ, স্বর্ণ অলঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির 41 নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। রাতে সদর উপজেলার ভাইভন ছড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন বাদী হয়ে মামলাটি করেন। খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএ প্রসিত গ্রুপের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে দিনব্যাপী ধর্মঘট পালন করছে সিএনজি চালকরা। রবিবার সকাল থেকে রামগড় বৈদ্যপাড়, রামগড় পিলাক ও রামগড় যৌথ খামার সড়কে এই ধর্মঘট চলছে। আন্দোলনকারীরা জানায়, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ এনে শনিবার সিএনজির দুই চালক সহ তিনজনকে চোখ মুখ বেঁধে এলোপাথাড়ি পেটায় ইউপিডিএ প্রসিত গ্রুপের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রবিবার দিনব্যাপী এই ধর্মঘট ডাকে সিএনজি চালক সমবায় সমিতি। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, 13 বছরে দেশে সবজির উৎপাদন বেড়েছে 7 গুণ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দেশে বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেবে না সরকার। মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে কর্নেল মালিক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নানা সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তব্য দেন হুইপ মাহবুবারাক বেগম গিনি ও সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন সহ অন্যরা। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সহ হুমকি দেওয়ার ঘটনায় পিপির অপসারণের দাবিতে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন করেছেন রংপুরে স্থানীয় প্রেস ক্লাবে। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। সাতক্ষীরার শহীদ স্মৃতির ডিগ্রি কলেজের দুই শিক্ষকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি হয়েছে সদর উপজেলার বাঁশদহে কলেজ গেটের সামনে। বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা মানবিক টিম। উদ্বোধন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান আজাদ। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদে সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। ধন্যবাদ।